অন্যের বউ আপনার বউ নয়, তাকে নিজের বউ করে নিয়ে আসা অথবা অন্যের বাচ্চা আপনার বাচ্চা হিসাবে নিয়ে আসা টোটালি বেআইনি। এইটা ফ্রড এবং এইটা করতে যাবেন না, করলে আপনার জন্য মারাত্মক পরিণতি বহন করে নিয়ে আসবে। আপনি এটা মোরালিও ঠিক করছেন না এবং আইনগতভাবে তো নই, এবং যদি ধরতে পারে তাহলে হোম অফিস কর্তৃপক্ষ আপনাকে ক্রিমিনাল প্রসিকিউশনের আওতায় নিয়ে আসতে পারে। ওয়ার্ক পারমিট ভিসায় আসেন, স্কিল ওয়ার্ক পারমিট, ক্যারিয়ার ভিসা অথবা স্টুডেন্ট হিসাবে যারা আছেন তারা তাদের ডিপেন্ডেন্ট হিসাবে হাজব্যান্ড বা ওয়াইফকে নিয়ে আসতে পারেন। এইটা বৈধ এবং আইনগতভাবে সিদ্ধ। যদিও আগামী বছরের প্রথম দিক থেকে যারা গ্রাজুয়েশন করেন অথবা টট মাস্টার্স করেন তারা আর ডিপেন্ডেন্ট নিয়ে আসতে পারবেন না, কিন্তু এখন তারা স্টুডেন্ট হিসাবে অনার্সে, ডিগ্রিতে, মাস্টার্সে, পিএইচডিতে ডিপেন্ডেন্ট নিয়ে আসবেন। শুধুমাত্র জানুয়ারি থেকে যেটা চেঞ্জ হচ্ছে যে যারা পিএইচডি করবেন অথবা রিসার্চ কম্পোনেন্ট সহ মাস্টার্স করবেন তারাই একমাত্র তাদের ডিপেন্ডেন্ট বা স্পাউস নিয়ে আসতে পারবেন। স্কিল ওয়ার্ক পারমিট তাদের স্পাউস নিয়ে আসতে পারবেন, এবং ক্যারিয়ার যেটা সম্প্রতি স্কিল ওয়ার্ক পারমিটের আওতায় তাদেরও স্পাউস নিয়ে আসতে পারবেন ডিপেন্ডেন্ট হিসাবে। কিন্তু আমাদের কাছে বেশ কিছু তথ্য, নিউজ, স্ট্যাটিস্টিক্স বা খবর আসছে যে নিজের ওয়াইফ না, নিজের স্ত্রী না, নিজের হাজব্যান্ড না, অন্য একজনকে হাজব্যান্ড বানিয়ে বা ওয়াইফ বানিয়ে ডিপেন্ডেন্ট হিসাবে এদেশে নিয়ে আসা হয়েছে। এইটা আইনগতভাবে অবৈধ, নৈতিকভাবে মোটেও ঠিক না, এটা জঘন্য জালিয়াতি এবং এটা ফ্রড। আপনার বৈধ স্ত্রী, আপনার বৈধ হাজব্যান্ড, স্বামী, তাদেরকে আপনি ডিপেন্ডেন্ট হিসেবে নিয়ে আসবেন, কিন্তু আপনাদের মধ্যে প্রপার বিয়ে নয়, আপনার স্ত্রী নয়, আপনার হাজব্যান্ড নয়, এমন কাউকে কেন নিয়ে আসবেন? এইটা যারা করছেন, যারা জড়িত, সবাই কিন্তু অপরাধ করেছেন। তো যারা এখানে অন্য একটা পুরুষকে হাজব্যান্ড বানিয়ে বা অন্য একটা মেয়েকে ওয়াইফ বানিয়ে দেশে নিয়ে আসেন, নিঃসন্দেহে তারা বেআইনি কাজ করছেন এবং জালিয়াতির সাথে জড়িত। এমনও রিপোর্ট আসছে, গত কিছুদিন আগে দেখেছি, যে মামা সম্পর্ক হয়ে তাকেও হাজব্যান্ড করে নিয়ে আসা হয়েছে। এটা জঘন্য, নৈতিকভাবে এটা কোনোভাবেই সাপোর্ট করা যায় না, আর আইনগতভাবে অবৈধ। হোম অফিস যদি জানতে পারে তাহলে তারা ভিসা তো ক্যান্সেল করে দেবেই, বরং প্রতারণার জন্য তারা সেপারেট ক্রিমিনাল অ্যাকশনে যেতে পারে। এভাবে যারা আসছেন বা আসার চিন্তা করছেন তাদের ভবিষ্যৎ অন্ধকার। ডিটেক্ট করতে পারলে, ধরতে পারলে আপনার আমও যাবে, সালাও যাবে। আপনি এখানে ইউকেতে থাকা তো দূরের কথা, আপনাকে রিমুভ করে দেশে পাঠিয়ে দেওয়া হবে, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে, এবং দীর্ঘদিন আপনি এদেশে আসা হয়তো বন্ধ হয়ে যাবে। সুতরাং আমরা অ্যাডভাইস করব, এই ধরনের জেনুইন হাজব্যান্ড, স্ত্রী ছাড়া কেউ এই প্রক্রিয়ার মাধ্যমে আসার জন্য চেষ্টা করবেন না। যারা এদেশে হাজব্যান্ড বা ওয়াইফ হিসাবে আসছেন, স্কিল ওয়ার্ক পারমিট বা স্টুডেন্টের, তারা যদি ডিভোর্স করতে চান, যদি তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়, বিয়া ব্রেকডাউন হয়, তাইলে তাদেরকে এই দেশের আইন অনুযায়ী, ব্রিটিশ আইন অনুযায়ী ডিভোর্স করতে হবে।